নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আগামী সামনে আমরা পাচ্ছি দোল পূর্ণিমা, মানে হোলি পাচ্ছি। এবার দোল পূর্ণিমার সময় যদি বাড়িতে আপনারা শ্রীযন্ত্র যদি স্থাপন করেন, এটা খুব শুভ হয়। শ্রীযন্ত্র স্থাপন করার নিয়মটা যদি বলা হয় তাহলে ভেরি সিম্পল, এটাকে শ্রীযন্ত্রকে বাড়িতে যদি স্থাপন করেন এই দোল পূর্ণিমার সময়, অতি শুভ। তার মধ্যে দেখুন, আমি আপনাকে জানাচ্ছি চারটে রাত্রি খুব শুভ রাত্রি হয়। যেমন তো একটা হচ্ছে দীপাবলি রাত্রি, দ্বিতীয় হচ্ছে শিবরাত্রি, আর একটা হচ্ছে নবরাত্রি, তারপর দোল পূর্ণিমার রাত্রি। এই যে দোল পূর্ণিমার রাত্রিটাকে ভীষণ শুভ বলা হয়। যত সব মাঙ্গলিক কাজ আমাদের হয়, এতে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। সর্বপ্রথম আপনাদের জানাবো যে পূর্ণিমার দিন, মানে দোল পূর্ণিমার দিন, যে ছেলেদের বিবাহ হচ্ছে না, যে ছেলেদের, মেয়েদের তো আমরা সবসময় বলে থাকি, ছেলেদের বিষয়ে বলছি, যে ছেলেদের বিবাহ হয় না, কোনো কারণবশত হয়তো আটকে গেছে, বা তারা পুনরায় বিবাহ করতে চাইছে, ডিভোর্স হয়ে গেছে, পুনরায় বিবাহ করতে চাইছেন, বা বিবাহের সংক্রান্ত যেই প্রবলেমগুলো থাকে ছেলেদের ক্ষেত্রে, তাহলে সেই পূর্ণিমার দিন, দোল পূর্ণিমার দিন, পাঁচটা জবা ফুল নিয়ে বজরংবলীর মন্দির, হনুমানজির মন্দিরে অর্পণ করুন, আর নিজের মনস্কামনাটা বলুন। দেখুন 3 থেকে 6 মাসের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে যায়। এটা খুব সুন্দর টোটকা, কিন্তু এটা কিন্তু খুব শুভ দিন, আর ভাগ্যের দিন বলতে পারেন। এই ভাগ্যের দিনে আমরা যেটা বলবো, যে এই সময়টা এই কাজ করলে আপনার ভালো শুভফল পাবেন। এবার আপনাকে জানাচ্ছি, তার মধ্যে আরেকটা দিন বলা হচ্ছে যে দোল পূর্ণিমার দিনে নিজের মনস্কামনা পূর্তির জন্য, অনেক রকমের কষ্ট থেকে মুক্তির জন্য, যে দোল পূর্ণিমার আগের দিন চাচর পোড়া হয়, যেটা বলা হয় চাচর পোড়া হয়, তো সবার পাড়ায় পাড়ায় হয়, কিন্তু তা সেই চাচর পোড়া যে ছাইটা হয়, সেই ছাইটাকে নিয়ে এসে যদি নিজের বাড়ির গেটের সামনে একটু একটু করে যদি ছিটিয়ে দেওয়া হয়, 24 ঘন্টা থাকুক, একদিনকার দুদিন থাকুক, তারপরে তো আপনার তুলে দিন, কোনো অসুবিধা নেই, ঝাড়ু লাগিয়ে দিন বা তোটাকে সাফ করে দিন ওই জায়গাটাকে, মানে যে চাচর পর ছাইটাকে যদি ওখানে রাখা হয় তাহলে ভীষণ ভালো সৌভাগ্য প্রাপ্তি হয়। আর যেহেতু আমি বললাম প্রথমে দীপাবলি, নবরাত্রি, শিবরাত্রি আর এই দোল পূর্ণিমা, এই চারটে রাত্রির বিশাল মহত্ব রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, যেমন আমরা বলে থাকি যে শিবরাত্রি রাতে বা অমাবস্যা রাতে অনেক রকমের তন্ত্রক্রিয়া হয়ে থাকে, ঠিক তেমনি এই হোলির মানে ওই দোল খেলার আগের দিন যে চাচর পড়া হয়, সেদিনও বিশাল বিশাল অনেক কাজ হয়ে থাকে, অনেক ক্রিয়াকলাপ হয়ে থাকে, তার মধ্যে থেকে ভালো মন্দ সব রকমেরই আছে, সমস্ত তন্ত্রক্রিয়া কিন্তু এই রাতে ফলিত হয়, এটাও জেনে রাখবেন। আরেকটা যেটা বলছি সেটা বিবাহের বাধা মেয়েদের ক্ষেত্রে, এবার বলে দিই, মেয়েদের ক্ষেত্রে যদি বিবাহের বাধা পড়ছে বা কোনো রকমের ব্যাপারে আটকে যাচ্ছেন, তাহলে এটাও দোল পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমা সরি আগের দিন আর দোল পূর্ণিমার দিন, দুদিন আগের দিন আর দুদিন একটা প্রক্রিয়া করলে তাদের বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। কী করতে হবে, একটা পান পাতা নেবেন, পান পাতা নিয়ে তার উপরে একটা গোটা সুপুরি এবং একটা গোটা ওই হলুদ, শুকনো হলুদ, শুকনো হলুদ গোটা সুপুরি নিয়ে সেটাকে শিবলিঙ্গের উপরে অর্পণ করে আসুন। মেয়েরা যে যাদের বিবাহ আটকে যাচ্ছে বা কোনো কারণবশত হচ্ছে না, বা কেউ বাধা বিঘ্ন দিচ্ছে, কেউ হয়তো অনেক রকম বয়সেও হয়, অনেক বয়সেও একটা বিবাহ হয় না, সেটার জন্য আপনি করতে পারেন, তাহলে এটা শিবলিঙ্গের উপরে দুদিন দিতে হবে, হোলির আগের দিন, হোলির পর, মানে হোলির দিনে দুদিন শুধু করলেই হয়ে যাবে উপায়। কিন্তু এটা দিয়ে আসবেন আপনার সকালবেলা বা সন্ধেবেলা যেই সময় দিন এটা দিয়ে আসবে, তার সাথে একটু গঙ্গা জল শিব মাথায় বেলপাতা চাপিয়ে দিয়ে দেবেন, এটা অবশ্যই করবেন। তাহলে কী হবে, আপনার যাদের মেয়েদের বিবাহ যে আটকে, এতদিন ধরে শিব পুজো করে আসছি বলে তো বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, এটা করলে কিন্তু খুব শীঘ্রই বিয়ে হয়ে যায়। যেহেতু আমি বললাম এটা আপনাদের যেটা মনস্কামনা পূর্তির পূর্ণ, মানে পূর্তি হয়, এটাতে মনস্কামনা পূর্ণ হয়, তা মনস্কামনা পূর্ণের জন্য বহু রকমের কিছু কাজ হয়। আরেকটা উপায় জানাচ্ছি, এবার তো বিয়ে তো হলো, তার মধ্যে আবার রয়েছে কারোর বিবাহিত জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, সে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, তৃতীয় ব্যক্তি যদি ঢুকে যায় তাহলে কি এটা সত্যি মানে সাংসারিক ভীষণভাবে কষ্ট চলে আসে। তা সেই সময় কি করতে হবে, আপনাকে 8টা নাভিশঙ্খ নিতে হবে, 8টা নাভিশঙ্খ নিতে নিজের হাতের মুঠোর মধ্যে ধরে নেবেন, আর ধরে 7টা পরিক্রমা করবেন, ক্লকওয়াইজ 7টা পরিক্রমা, 7টা পরিক্রমা করতে করতে নিজের মনস্কামনাটা বলতে থাকবেন। কারণ আপনি জানেন যত রকমের নোংরামি বা যত রকমের পাপ সব শুদ্ধ হয়ে যায় ওই ওখান থেকে বলতে পারেন। আমাদের যত রকমের আমরা জীবনে যত কিছু হয়, হোলি জ্বালাবার নিয়ম হচ্ছে ভক্ত প্রহ্লাদকে নিয়ে হয়, তা প্রহ্লাদ যখন পড়েনি আর হোলিকা পুড়ে গেছিলো, যে হোলিকা রাক্ষসী যে পুড়ে গেছিলো,
তার থেকে কি হয়েছিল, ওর কে বরদান ছিল, বর ছিল, সে মানে আগুনে বসলেও পুড়বে না, কিন্তু ওর আঁচল থেকে এমন একটা আগুন বেরোলো ওকেই পুড়িয়ে দিল। তা সে বরদানও ঠিক ছিল কিন্তু ওর নিজের দোষের জন্য পুড়ে গেছিলো, আর পাপের নাশ হওয়ার ছিল সেই সূত্রে। তাহলে এটা যেন ভক্ত প্রহ্লাদ সেখান থেকে আরামসে বেরিয়ে চলে এলো, তার মানে কি হলো, ভালো ভালো জিনিসের জিত হলো। তা সেই সূত্রে আমি বলতে পারি আপনাদেরকে, যখন এই ধরনের কিছু কাণ্ড পাওয়া যায় আর আপনার ভীষণ কষ্ট পাচ্ছে তার জন্য, সেটাকে সাতটা পরিক্রমা করবেন, আটটা নাভিসঙ্গ হাতে ধরে রাখবেন, সে ছেলেই হোক আর নারী হোক। আটটা সাতটা যখন পরিক্রমা করে নিলেন অষ্টম টাইমের, আপনি সেই জায়গায় দাঁড়িয়ে যাবেন, নিয়ে সব কটাই আপনি ইসেতে ফেলে দেবেন অগ্নির মধ্যে। চাচর পড়াতে সব জায়গায় প্রায় হয়ে থাকে, সব পাড়ায় পাড়ায় হয়, হোলিকার দহন যেটাকে বলা হয়, তা সেটা হোলির আগের দিন হয়, দোল পূর্ণিমার আগের দিন হয়। তা যখন এটা আপনি এটা করছেন, তাতে এর মধ্যে কী হবে, যে আপনার জীবনে আপনার জীবনটাকে নাশ করছে তার কিন্তু মানে আমি বলবো নাশ বলবো না, তার নত হবে, সে নত হবে, মানে তার জীবন থেকে বেরিয়ে যাবে, সে আর জীবনে ওখানে এসে দাঁড়াবে না। এবার আরেকটা জিনিস জানাচ্ছি, আপনারা সকলে জানেন ভদ্রা নক্ষত্রে হোলিকা দহন করতে নেই, ভদ্রা নক্ষত্রে হোলিকা দহন হয় না। এবার এর সাথে আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি, যে হোলিকা দহন যখন হয় তারপরে যে ছাইটা রয়ে যায়, সেই ছাইটা যদি কপালে পরানো হয়, নিজের কপালে পরা হয়, তো নিজের ভাগ্যটাকে খুলে দেওয়ার দোয়ারটা বলতে পারে, ডেড ডোর অফ ডেস্টিনি খুলে যায়। যাদের ভীষণভাবে কষ্ট হচ্ছে, কোনো রকমের কোনো সুরা পাচ্ছেন না, সেই ছাইটা নিয়ে যদি কপালে পড়েন, বাঁ দিক দিয়ে ডান দিকে নিতে হয়, সবসময় এটা জেনে রাখবেন, ছাইটা বাঁ দিক দিয়ে ডান দিকে লাগাতে হয়, সেটা যদি লাগায় মানুষের ভাগ্যের দোয়ার খুলে যায়। আর ভাগ্যটা তার পরদিন থেকেই আপনি দেখবেন ভাগ্যের কোনো যেখানে যেখানে আপনি আটকাচ্ছিলেন সেটাও কেটে যাবে। এবার আরেকটা মজার কথা জানাচ্ছি, সেটা হচ্ছে যে মেয়েদের এক বছর হয়েছে বিয়ে হয়েছে, ধরুন এক বছর হয়েছে বিয়ে হয়েছে, সে শ্বশুরবাড়িতে রয়েছে, এক বছর পূর্ণ হয়নি, তার মানে তাদেরকে ওই যে চাচর পড়া মানে হোলিকা দহন যেটা জ্বলছে সেটা দেখতে যেতে নেই, শ্বশুরবাড়ির থেকে দেখতে যেতে নেই। এটা যদি দেখা হয়, যদি চলে যায় ভুলবশত, তাহলে সংসারে ভীষণ অশান্তি লেগে যেতে পারে, এটা জেনে রাখুন। এবং তার মধ্যে এবার সেই মেয়েটা যদি নিজের হোলিকার জন্য মানে হোলির ছুটির জন্য বা পূর্ণিমার জন্য নিজের বাপের বাড়িতে গেছে ঘুরতে ফিরতে বা রং খেলতে গেছে, সে ওখানে গিয়ে দেখতে পারে, নিজের বাপের বাড়ির থেকে দেখতে পারে, কিন্তু শ্বশুরবাড়িতে এসে যাদের এক বছর পূর্ণ হয়নি তারা কিন্তু শ্বশুরবাড়ির থেকে কোনো রকমে কোনো মতেই হোলিকা দহনে যাবেন না। আপনারা নিশ্চয়ই জানেন হোলির আগে আট দিন আগে হোলাষ্টক বলা হয়, হোলাষ্টক, হোলাষ্টকের সময় কী হয়, কোনো শুভ কাজ হয় না, পুণ্যের কাজ হয়, যত দেবতা ইত্যাদির পুজো করা হয়, তা হোলাষ্টকের সময় কোনো গৃহপ্রবেশ মানে বা কোনো রকমের বাড়ি তৈরি করা ইত্যাদি এগুলো করা যায় না, বিয়ে থা তো হয়ই না। হোলাষ্টকের সময় বলা হয় খুব অশুভ হয়, তার পরিণাম সারা জীবন ভুগতে হয়, তার অশুভ পরিণাম যেটা বলা হয় সারা জীবন ভুগতে হয়। তা এই কটা দিনের মধ্যে বিয়ে থা বা গৃহপ্রবেশ ইত্যাদি হয় না, কিন্তু পুণ্যের কাজ সব করতে পারেন। এই কটা দিনের মধ্যে যে পুণ্যের কাজ করে, পুণ্যের কাজ মনে করো গরিবকে দান দক্ষিণা ইত্যাদি যদি দেন সেটা খুব ভালো হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে, হোলির দিনে আপনাদের ভালো একটা জিনিস জানাচ্ছি, বিদ্যার্থীর ক্ষেত্রে হোলির দিনে, এটা দোল পূর্ণিমার দিনে আর কি, একটা বাটিতে পাঁচটা লবঙ্গ নেবেন, কর্পূর দিয়ে পাঁচটা লবঙ্গ, কর্পূর একটু বেশি করে দিয়ে দেবেন, পাঁচটা লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে সেটাকে মা লক্ষ্মীর সামনে বা আসনে ঠাকুর আসনে সেটাকে নিয়ে জ্বালিয়ে দিন, কিন্তু মাথায় রাখবেন নিচে একটু কোনো কিছু রেখে দেবেন, কোনো একটা পাথর টাথর রেখে দেবেন, না নিচের জায়গাটা পুড়ে যায়, সেই জন্য বলা হয় মানে কর্পূরে আগুন প্রচণ্ড তেজ হয়। কোনো জিনিস বাসন টাসন রেখে দেবেন বা কোনো কিছু রেখে দেবেন, সেটাকে যদি জ্বালান ঠাকুর আসনে রেখে, আর সেই ছাইটাকে নিয়ে যে কোনো স্টুডেন্টের মানে কপালে তিলক পরান, যদি পরীক্ষার সময় বা কোনো ইন্টারভিউর সময় বা কোনো ভাইটাল কাজের সময় যদি পড়ান, তাদের দেখবেন তারা সুফল হবে। এবং শুধু তাই নয়, সারা বছর সুফল হবে, ওটাকে দেখে দিতে হয়, একটু একটু করে ব্যবহার করবেন, দেখবেন বিশাল কাজ হবে। এবার তার মধ্যে আরেকটা জিনিস বলেছি, যাদের ধরুন কোর্ট কেস চলছে, কোর্ট কেস মোকদ্দমা ইত্যাদি চলছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, হচ্ছে না, সুরা হচ্ছে না, বা এমনও হচ্ছে আপনি নির্দোষ, আপনি নির্দোষকে মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কোনো কারণবশত, তা সে সূত্রে আপনার কোর্টের উপরে যাওয়া তো বলতে গেলে সত্যি বিপদের কাজ হয়, মানে কোনো মানুষ চায় না যে এই ধরনের কিছু বিপদে পড়ুক, সে নিজের মুক্তি চায়। তার জন্য এই যে ছাইটা যেটা রয়েছে তাদের কপালে যদি পরানো হয়, তাও দেখবেন কোর্টের যে মোকদ্দমা ইত্যাদি বহুদিন ধরে চলছে বা বাড়ি ভাড়া ইত্যাদি রকমের কোনো রকমের প্রবলেম চলছে, এই সব ধরনের যে কেস কাবারি যেগুলো চলছে, তার জন্য কপালে যখন পড়ে যাবেন ডেটের সময় দেখবেন ভালো ফলাফল পাবেন, মানে আপনার ফেভারে যাবে।
এটা হলো একটা। নাভিশঙ্খ, নাভিশঙ্খ নিশ্চয়ই জানেন নাভিশঙ্খটা হয়, তো নাভিশঙ্খের মধ্যে স্কেচ পেন দিয়ে শত্রুর নাম লিখে যদি ওই দোল পড়ার আগে, মানে দোল পূর্ণিমার আগের দিন, মানে যেদিন চাচর পড়ানো হয়, যেখানে কাঠ ফাট রেখে সব পড়ানো হয়, তা সেগুলো তার মধ্যে শত্রুর নাম লিখে, তা সেই একটা হোক কি দুটো হোক কি পাঁচটা হোক তিনটে হোক, যাই যতই শত্রু হোক, সবার আলাদা আলাদাভাবে একটা করে নাভিশঙ্খ করে নেবেন। ধরুন যদি শত্রু নেই, শত্রু আপনি বুঝতে পারছেন আছে, মানে গোপন শত্রু যেটাকে বলা হয়, তা সেটার জন্য অজ্ঞাত শত্রু লিখে দেবেন। অজ্ঞাত শত্রু নাভিশঙ্খর মধ্যে স্কেচ পেন দিয়ে লিখবেন, স্কেচ পেন দিয়ে লিখে যেখানে হোলিকা দহন হচ্ছে সেখানে গিয়ে ওটা ফেলে দিন, আর দেখবেন মনস্কামনা পূর্ণ হবে এবং যে শত্রু থাকে সে নত হবে। শত্রুকে নাশ করব না, শত্রুতাকে শেষ করব। তার মানে বুঝতে পারছি আমি, আমার উদ্দেশ্য হচ্ছে শত্রুতাকে না, শত্রুকে নাশ করার নয়, সেও জীবিত থাকুক ভালো থাকুক, কিন্তু শত্রুতাকে নাশ করার জন্য আপনার এই দোল পূর্ণিমার সময় আগের দিন যে উপায়গুলো করা হচ্ছে সেটা ভীষণ কাজের হয়। অসুখ বিসুখ রোগ ব্যাধি ভীষণভাবে যদি লেগে গেছে, একটি লেবু নিয়ে, লেবু নিয়ে সেটাকে চার টুকরো করে দিন, চার টুকরো করে সরি আগে ওটাকে নিজের মাথার উপর দিয়ে ঘুরে দিন, সাতবার ঘুরিয়ে দিন, সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিয়ে সেটাকে বোটা দিয়ে চারটে টুকরো করবেন, সে চারটে টুকরো করে চারদিকে ফেলে দিন। এটা করবেন হোলির আগের দিন, মানে দোল পূর্ণিমার আগের দিন সেটাকে করে ফেললে, তার মানে এটা হচ্ছে রবিবারে যদি ফেলে দেন, দেখবেন তাতে কী হবে, আপনার অনেক দিনের যে রোগ ব্যাধি ইত্যাদি যে চলছে সেটাতেও ভীষণ ভালো ফলাফল পেতে পারেন। এবার নবগ্রহ শান্তি, আপনার গ্রহেরা, ধরুন আপনার জন্মছক রয়েছে, জন্মছক নিয়ে তো কথা বলে থাকি আমি, জন্মছক রয়েছে, জন্মছকের মধ্যে দেখা যাচ্ছে ভীষণ কষ্ট দেখাচ্ছে, সত্যি প্রত্যেক মানুষের জীবনে জন্মছকের মধ্যে কিছু না কিছু কষ্ট থাকে, সে কষ্ট হোক, কষ্টের রাস্তা আছে, সমাধান আছে। তার সমাধান মধ্যে কী হচ্ছে, একটি পান পাতা নেবেন, তার মধ্যে দুটি লবঙ্গ আর একটি বাতাসা, এগুলো নিয়ে আপনি ইসেতে হোলির আগের দিন ইসের মধ্যে এর মধ্যে দেবেন, নবগ্রহ শান্তির জন্য উদ্দেশ্যে বলে যে আমার গ্রহগুলো শান্ত হোক, আমার উপদ্রবী গ্রহ শান্ত হয়ে আমাকে শুভ ফলাফল প্রদান করুন, এই মনস্কামনা বলে আপনি ওটা মানে যেখানে চাচর চলছে সেখানে দিয়ে দিন। এবার যার মধ্যে দেখুন টাকা পয়সা আটকে গেছে, বিয়ে হচ্ছে না, শারীরিক সমস্যা ইত্যাদি বহু রকমের ব্যাপার থাকে মানুষের জীবনে, শেষ নেই, কষ্টের শেষ নেই, সমাধানের শেষ নেই, তা কষ্টের যখন শেষ নেই, একটা হোলিকা দহন যেদিন হয় হোলির আগের দিন, দোল পূর্ণিমার আগের দিন, তাহলে কী করতে হবে, একটি নারকেল, একটি নারকেল নিয়ে সাতবার নিজের মাথার উপর দিয়ে ঘুরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘুরিয়ে সেটাকে আপনার ইসে হোলিকা দহন যেখানে হয় সেখানে দিয়ে দিতে হয়, আর নিজের মনস্কামনা বলতে হয়। শারীরিক ব্যাধি ইত্যাদি বহু রকমের কষ্ট হয়, আরও যেমন চাকরি ইত্যাদির জন্য ভীষণ ভটকাচ্ছেন, চাকরি হয়ে হচ্ছে না, বা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, নিজের মনস্কামনাটাকে ঠিক রাখতে হবে, আর মনটাকে পরিষ্কার রেখে শুদ্ধ শুদ্ধভাবে সেই নারকেলটাকে অর্পণ করে দিন, হোলিকাকে অর্পণ করে দিন। আর যখন অর্পণ করে দিচ্ছেন তার মধ্যে দেখবেন আপনি যত রকমের আপনার বাধা বিঘ্ন পাচ্ছিলেন সেটাও নাশ, মানে নষ্ট হবে, আর এটা ভালো ফল পেয়ে যাবেন। শত্রুকে নত করার জন্য, শত্রুকে নত করার জন্য, শত্রুকে নাশ করার জন্য নয়, আমি আরেকটা উপায় বলেছি, যেমন আপনার বারবার বলছি শত্রুকে নাশ করবো না, শত্রুকে কেন নাশ করতে যাব, তার শত্রুতাকে শেষ করুন, শত্রুতাকে নাশ করতে নেই, শত্রুতাকে শেষ করতে হোলির আগের দিন একটি ভূর্যপত্র নিন, ভূর্যপত্র সব জায়গায় পাওয়া যায়, দশকর্ম ভাণ্ডারে পাওয়া যায়, সে ভূর্যপত্র নেবেন, একটা পেরেক নেবেন, সেটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির পেরেক নেবেন, পেরেক নিয়ে সেটাকে কালো কালি দিয়ে, ওটাকে কালো কালির মধ্যে চুবিয়ে চুবিয়ে আপনাকে নাম লিখতে হবে, শত্রুর নাম, শত্রুর নাম একটা যদি শত্রু একটা লিখুন, পাঁচটা যদি পাঁচটা লিখুন, দশটা যদি দশটা লিখুন, সবার নাম লিখে, কিন্তু শত্রুকে নত করার জন্য, শত্রুকে নাশ করার জন্য এটা বলছি আপনাকে, এটা মাথায় রাখবেন, সবসময় জেনে রাখবেন, কারোর ক্ষতি আমরা করতে চাইব না, ক্ষতি কেন না, মানুষ কী হয়, পরিবেশ তাকে তার মানে কী বলবো, তার সময় খারাপ হয় বলে শত্রু হয়ে যায় আমাদের, তা সেই শত্রুকে নাশ করা মানে বলতে গেলে তাদের নাশ করা যায় না, নত করলে ভালো হয়, তারা ঠান্ডা হয়েছে যেন কোনো রকম শত্রুতা না থাকে, তাহলে সেই কালি দিয়ে লিখে ওই পেরেকটাকে ওর মধ্যে মুড়ে আপনাকে সেই ওখানেই ফেলে আসতে হবে হোল দোল পূর্ণিমার আগের দিন, দিয়ে ওখানে ফেলে দিন, আর নিজের মনস্কামনা বলে দিন যে আমার শত্রু যেন নত হয়, আমার শত্রু যেন কোনো সময় আমার উপরে উপদ্রব না করতে পারে, এই মনস্কামনা বলে ওখানে আপনি ফেলে দিতে পারেন। তার মানে বুঝতে পারছি অনেকগুলো উপায় আপনাদের দিয়ে দিলাম, কিন্তু কয়েকটা জিনিস আরও জানাচ্ছি, হোলির সময় দোল খেলার সময় কিছু জিনিস খুব মেনে চলতে হয়, যেমন একটা হচ্ছে যে এমন কালো রং ইত্যাদি উল্টোপাল্টা রং দিয়ে রং খেলা উচিত না, সবসময় উজ্জ্বল রং দিয়ে রং খেলা উচিত, এবং সাদা জিনিস কারোর হাত দিয়ে
কিছু নেবেন না, অজান্ত ব্যক্তির হাত দিয়ে সাদা জিনিস কিছু নেবেন না। সাদা জিনিস নেওয়া মানেই তার উপরে তুকতাক ক্রিয়া অনেক কিছু করা থাকে, এবং নিজের জামা কাপড় যখন দোল খেলা হয়ে গেল লোকেরা রাস্তাঘাটে সব জামা কাপড় ফেলে দেয়, এবার সেগুলো ফেলাটাও ঠিক না। আপনি তো সেই জামা কাপড় হয়তো পুরনো জামা কাপড় পরেছেন কি কী পরেছেন জানি না, কিন্তু তার থেকে কেটে অনেক কিছু তন্ত্রক্রিয়া হওয়া যায়। সেগুলো দয়া করে আপনাদের এটা বলবো, এগুলোকে এইভাবে ফেলে দেবেন না, না ফেলে দিয়ে তার থেকে ভালো কোনো কাউকে দান করে দিন, একটু কাপড়ের টুকরো কেটে রেখে দিয়ে দিয়ে দিন, তাতে কিছু হবে না। আপনারা বুঝতে পারছেন একটু টুকরো কেটে রেখে দিলে কোনো তন্ত্রক্রিয়া হয় না। আরও একটা জিনিস জানাচ্ছি, যেমন হচ্ছে মানে অজানা মানুষের হাত দিয়ে পান সুপুরি লবঙ্গ এলাচ মৌরি, পান সুপুরি লবঙ্গ এলাচ মৌরি ইত্যাদি এসব তাদের হাত দিয়ে নেবেন না। তাদের হাত দিয়ে নিলে দিয়েছেন আপনি ইজ্জত রাখার জন্য দিয়েছেন, কিন্তু ওটা খাবেন না সেদিন। তাহলে এটা বুঝে নিন যে আমাদের আমাদের জীবনে কত রকম মানুষ থাকে, কত রকম কাজ ক্রিয়া করে থাকে। হ্যালো, হ্যাঁ নমস্কার। দুপুর 12:20 কোথায় জন্ম? বসিরহাট। দেখো ওর হচ্ছে সোমবার জন্ম তো, বিশ্ব রাশি সিংহ লগ্ন কৃতিকা নক্ষত্র, নক্ষত্র অধিপতি হচ্ছেন রবি আর রাক্ষসগণ, ঠিক আছে, তাম্রপা রাক্ষসগণ, তাম্রপা রাক্ষসগণ। আচ্ছা এখন কোন ক্লাসে পড়ছে ও? 11। দেখো একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি, এর বিদ্যার গুণ তো দারুণ আছে, বুঝতে পারছো? হ্যাঁ, বিদ্যার মধ্যে কোনো ত্রুটি নেই। সব থেকে ভালো হচ্ছে ওর লগ্নের অধিপতি হয়ে গেল রবি, রবি তুঙ্গস্থ এবং বৃহস্পতি রয়েছে একাদশ থেকে দৃষ্টি দিচ্ছে তোমার পঞ্চম স্থানে, মানে বলার আগেই বুঝে ফেলে, এটা একদম ঘটনা। কিন্তু কিন্তু রবি ভঙ্গ কালসর্প দোষ এখানে নির্মাণ আছে, বুঝতে পারছো? রবি ভঙ্গ কালসর্প দোষ, কিন্তু যেহেতু এই সায়েন্স নিয়ে পড়াশোনা করা উচিত একে নিয়ম অনুযায়ী, নিয়ম আমি কি বললাম, সায়েন্স নিয়ে পড়াশোনা করা উচিত যেহেতু ওর মঙ্গল শনি একসাথে। হ্যাঁ, কোনো বাধা বিঘ্ন হয়তো পেয়েছিল ছোট ক্লাসে, কোনো ছোট হ্যাঁ ইয়েলা শনি বাধা বিঘ্ন পেয়েছিল, ছোটখাটো পেয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো রবি, রবির নক্ষত্রে আছে, তোমরা তো ওকে আর্টস নিয়ে পড়ালে ভুল করেছিলে, ওকে সায়েন্স নিয়ে পড়ালে ভীষণ ভালো হতো, এ ডাক্তারি লাইনে যাওয়ার যোগ ছিল জানো। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাইনি না স্যার। আচ্ছা ওর হাতে কিছু পাথর পড়ানো ছিল, পোকরা ছিল না স্যার, টোপাজ, টোপাজ, আচ্ছা একটা টোপাজ প্রবাল, লাল পলা, লাল পলা, হ্যাঁ গরিক পলা, ঠিক আছে। এই দুটো পাথর কিন্তু দেখো রবি, রবির নক্ষত্রে রয়েছে, কিন্তু রবি হচ্ছে 28°27′, তার মানে এখানে মাথাও ভীষণ গরম হয়, ভীষণ রাগি হয়, এরা একটু চট করে রেগে যায়, কিন্তু শরীর পড়াটা তামায় আছে। হ্যাঁ আচ্ছা ধরো দাম দেখছি, আর কি পড়ে আছে, আর কিছু পড়ে আছে নাকি? আর কিছু নেই। দেখো ওর মঙ্গলের দশা তো শেষ হয়ে গেল, 27 মার্চে শেষ হয়ে যাবে, এরপরে আসবে রাহুর দশা, তো রাহু রাহুর দশা ঢুকছে, পড়াশোনা বুদ্ধি তো ভীষণ ভালো ভাই, দেখো সরকারি চাকরির যোগ আছে, বুঝতে পারছো? পরবর্তীকালে সরকারি চাকরির যোগ আছে, আর বিদ্যার জায়গাটা কিছু ডিস্টার্বেন্স এখন চলছে হয়তো সামান্য। দেখো আমি তোকে লিটারেচার করতে পারে, হিস্ট্রি পড়তে পারে, হিস্ট্রি নিয়ে করতে পারে, লিটারেচার নিয়ে করতে পারে, ইংলিশ নিয়ে করতে পারে, বুঝতে পারছো? এই তিনটে সাবজেক্ট তো খুব ভালো হবে ওর। আর কিছু লাগে না, কিন্তু তোমাদের কবে এসেছিলে, কবে এসেছিলে? আগস্ট মাস। আগস্ট মাসে, আচ্ছা পরীক্ষা হয়ে গেছে, এখন হবে না, পরীক্ষা হবে, পরীক্ষা কোনো কবজ দিয়েছিলাম কি? কবজ দিয়েছিলেন, কিন্তু কবজটা নিতে পারিনি, সেই সময় আর্থিক অবস্থা খারাপ ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কবজটা দিয়ে দেবে।
কারণের পরে কিন্তু আর কোনো বিপদ আছে কি সামনে? না না বিপদ নেই, কিন্তু একটা জিনিস বলে রাখছি তোমাকে, রাহুটা সেপ্টেম্বর মাসে ওর মানে ইসেতে চলে আসবে, দশম স্থানে চন্দ্র রয়েছে, চন্দ্রের উপরে রাহু চলে আসবে, তখন একটা বাজে যোগ দেখাচ্ছে কিন্তু। বাবার সমস্যা হতে পারে, ওর পিতার বাবার, হ্যাঁ বাবার একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। বাদ বাকি দক্ষিণ দিকে মাথা করে শোবে, পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করবে সবসময়। বেশি চিন্তা চিন্তা করে নাকি? না না আমাকে বলো, বেশি চিন্তা চিন্তায় থাকে নাকি? বহুত বহুত চিন্তা করে, খালি সবসময় গালে হাত দিয়ে বসে থাকে, এইটাই একটা বাজে দোষ। চলো ঠিক আছে, এরপরে কবরস্থান নেবার ব্যবস্থা করতে পারো, ঠিক আছে, ভালো থাকো। খুব মজা পায় মানুষের যখন জেনে যায় তারপরে বলে আমি আপনার কাছে গেছিলাম, ঘটনা তা না, দেখুন সবাই আসুন নিশ্চয়ই কোনো কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে পারি, যে জিনিসটা লাগে দেখুন এত ভালো যোগ আমার হয়। দুঃখ এই জন্য হচ্ছে মেডিকেল লাইনের স্টুডেন্ট ছিল, দারুণ পড়াশোনা যোগ ছিল। হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ আমি একটু ছেলে সম্পর্কে জানতে চাই, যদিও ছোট বললে খুব ভালো হয়। বলুন দিদি। হ্যাঁ আমার ছেলের বয়স হচ্ছে এই 7/5/2017। 7/5/2017 7/5/2017 টাইম টাইম হচ্ছে 1:20 একটা কুড়ি মানে দুপুর দুপুরবেলা। হ্যাঁ আচ্ছা, কোথায় জন্ম দিদি? এর কলকাতা। কলকাতা, দেখুন এই বাচ্চাটা দেখাচ্ছে রবিবারে জন্ম, তাই তো? অধিপতি চন্দ্র রূপর পাতে জন্ম দেবগণ, ঠিক আছে। দেখুন এই ছেলেটা শুক্র তুঙ্গে আছে, বুঝতে পারছেন? এবার রবি বুধ বুধাদিত্য যোগ, ভীষণ দুরন্ত ছেলে কিন্তু, আমি আপনাকে বলে দিচ্ছি ভীষণ দুরন্ত, মানে এক পা এদিকে ঝাঁপ দেবে তো এক পা ওদিকে ঝাঁপ দেবে, বুঝতে পারছেন? আচ্ছা শুনুন, লগ্নে রাহু রয়েছে, একে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স লাইন বা কম্পিউটার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করাবেন। বৃহস্পতি রয়েছে দ্বিতীয় স্থানে, বৃহস্পতি চন্দ্র গজকেশীর যোগ, মানে আপনার বলার আগেই সে বুঝে ফেলে কোথায় কি জিনিস রেখেছেন, সব খুঁজে বার করে দেবে। কিন্তু একটা জিনিস আরও আছে শুনে নিন, যেহেতু পঞ্চম স্থানে শনি রয়েছে, রাহুর দৃষ্টি তার উপরেই পড়ছে, তার মানে কি হচ্ছে একটু দেখবেন গ্যাসের প্রবলেম, পেটের সমস্যা থাকবে, খেতে চাইবে না, আমি সেটাই বলছি তো আপনাকে। এটা কিন্তু জন্মকালীন দেখা যাচ্ছে, কিন্তু ভীষণ চালাক ছেলে হবে, চালাক মানে বুঝছেন, রাহু লগ্নে রয়েছে, লগ্নপতি তুঙ্গে রয়েছে, রবি বুধ বুধাদিত্য রোগ যোগ রয়েছে, মঙ্গল 7/8/9 হ্যাঁ মঙ্গল দশম স্থানে। দেখুন দশমে মঙ্গল পিতার ক্ষেত্রে ভালো হয় না, আপনি শুনে রাখুন, না দশমে মঙ্গল পিতার ক্ষেত্রে ভালো হয় না। এবার পরের নাম করলে তো বুঝতো রাজ কান্নাকাটি করে, কার নাম করে বলছি পড়াশোনা নাম করলে ও খুব মানে পড়তে চায় না। আমি আপনাকে কি বললাম, ওকে খেলতে দিন, খেলতে নাম্বার ওয়ান, খেলাধুলা নাম্বার ওয়ান হবে, সাজগোজে নাম্বার ওয়ান হবে, বুঝতে পারছেন? যেহেতু শুক্র তুঙ্গে আছে, দশমপতি শুক্র তুঙ্গস্থ এবং নবমপতি দশম স্থানে, একটা জিনিস শুধু বলে দেবেন, বাবার সাথে মেলমেলটা ভালো রাখতে বলবেন, এটা বাবার জায়গায় শরীর খারাপ হওয়ার চান্সটা বেশি থাকে। আর মঙ্গল যদিও চন্দ্রের নক্ষত্রে খারাপ হলো, অতটা খারাপ হবে না, কিন্তু তাও আপনাকে বলে রাখি যে এখানে শুক্র শনি নক্ষত্রে একটু অলসপনা বেশি হবে, পঞ্চম স্থানে শনি অলস্য ভাবটা বেশি করায়, ঘুম বেশি পাবে, পড়াশোনাটা বেশি দূর করতে পারবে না নাকি? যা কে কে বলেছে, আমি কি বলেছি আপনাকে এটা? আমি কি বলেছি পড়াশোনা হবে না? দেখুন দশমে মঙ্গল সরকারি চাকরি দেয়, বুঝতে পাচ্ছেন, সরকারি চাকরি দেয়, রাজ্য সরকার ইত্যাদির চাকরি দেয়, কিন্তু মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে পেয়ে গেলাম ভালো হলো, এটা বাইরে ফাইরে যাওয়ারও বেশি যোগ আছে, বাইরে চাকরি হওয়ার যোগ আছে, বিদ্যার গুণ দারুণ হবে, কিন্তু আপনি খেয়াল রাখুন, দেখুন একটা মাই তা একটা বাচ্চার জীবন তৈরি করতে পারে, বুঝতে পারছেন, একমাত্র মাই পারে, সে মা সে বাচ্চাদের মধ্যে ঢুকে যায় একদম, সে মা আপনি হচ্ছেন মা, মাতৃস্থানে মঙ্গল হলো, বুঝতে পারছেন?
মাতৃস্থানে অধিপতি মঙ্গল, তো মঙ্গল তো ওই ঘরে দৃষ্টি দিচ্ছে, কিন্তু আপনার রাগ বেশি, আপনি রেগে যান চট করে। আপনি এত বাচ্চাদেরকে একদম শুনুন, তারা হচ্ছে একদম শিশু, মানে ছোট ছোট ফুল যেটাকে বলা হয়, তাদেরকে নষ্ট করতে নেই, তাদেরকে আপন মানিয়ে নিন। যতক্ষণ না আপনি নিজেকে ওকে আপন মানিয়ে নেবেন, আপনার সাথে ঘুলে মিলে থাকুক না, কোনো অসুবিধা নেই। ছেলে ভালো আছে, বাণীতে ভীষণ ভালো, বাইরের লোকের সাথে ভীষণ ভালোভাবে কথা বলবে, কিন্তু আপনি তাকে সামলাবেন, মেন আপনারটাই মেন হচ্ছে কথাটা, বুঝতে পারছেন? যাক ছেলে খুব, আর আপনি আপনি শুনে নিন, আপনি ওকে বেশি মাথা গরম করবেন না, আপনার জন্যই বিগড়াবে, বুঝেছেন? লগ্নে রাহু থাকলে যেদি থাকে যারা কথা শুনতে চায় না, ভীষণ ভাবে আবদার, মানে কি বলে, সব জিনিস চাইয়ে চাই ও চাই, তাদেরকে কি হয়, তাদের আবদার বেশি হয়ে যায়, বাবার উপরে রোগটা বেশি জমায়, তখন কি হয়, সে বাচ্চাদের যদি ছোট ছোট বাচ্চারা হোক বড় হোক যেই হোক, ছেলেদের হলে কি করবেন, ডান পায়ের চটি বা জুতো পুরনো একটা নেবেন, সেটাকে উল্টো করে দেবেন, উল্টো করে একটা ইট চাপা দিয়ে যেখানে তার মাছ হয় সে মাথা মাথার দিকে খাটের তলায় মাথার দিকে খাটের তলায় সেটাকে জুতোটাকে চেপে রেখে দিন। আর মেয়ে হলে বাঁ পায়ের, তাদের বাঁ পায়েরটা নিতে হয়, বাঁ পায়েরটা নিয়ে উল্টো করে একটা ইট চাপা দিয়ে সেখানে রেখে দিতে হয়, যেখানে মা মায়ের বালিশের তলায়, মানে বুঝতে পারি বালি মানে মেঝেতে রাখতে হবে, বালিশের তলায় নয় মেঝেতে রাখবে, খাটের তলায়, তার যে ফাঁকা জায়গা থাকে সেখানে রাখুন, বা বক্স খাট তার ভেতরে রাখতে পারেন। এবার আপনাদেরকে আরেকটা বলে রাখি, যারা লাইভ কুষ্টি ইত্যাদি নিতে চান দূর থেকে, যারা বাইরে দূর প্রান্ত আছেন, তারা লাইভ কুষ্টি আমাদের ইসেতে নিতে পারেন, আমাদেরকে অর্ডার দিয়ে ব্যাংকে আপনার টাকা ফেলে দিয়ে, আর সেটা ফোন করলেই আপনি নম্বর সব কিছু পেয়ে যাবেন, ডিটেলস পেয়ে যাবেন। পাঠাবার জন্য 500 টাকা, যেমন 1500 টাকা ইসের দাম, আর 500 টাকা কোরিয়ার চার্জেস, কুরিয়ার চার্জে এই জন্য প্যাকিং আর করিন সব মিলিয়ে 500 টাকা মতন লাগে। এবার সে আপনি দিল্লিতে আনান, বোম্বেতে আনান, বা গুয়াহাটিতে আনান, যেখানে খুশি আনান, মানে সেটা আপনি ঘরে বসে পেয়ে যাবেন, শুধু আপনার 2000 টাকা লাগবে, সেটা আপনাকে আমাদের ব্যাংকের ইতে দিয়ে দিতে হবে। আপনি দেখবেন অ্যাস্ট্রো কর্পোরেট ওয়ার্ল্ড, আপনাকে বলে রাখি, আপনারা ফোন করলেই সমস্ত আপনাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, বা SMS যদি করেছেন, SMS করলে আমরা আপনাদের কাছে আমাদের ব্যাংক ডিটেলস পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনি এটা নিয়ে ব্যাংক ডিটেলস দিয়ে আমাদের এই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারো। হ্যাঁ নমস্কার, বলুন দা। হ্যালো নমস্কার, আমি কাশীনাথ ঘোষ বলছি। বলুন কাশীবাবু। আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাইছি। আচ্ছা কাশীবাবু, ছেলের নামটা বলুন। ছেলের নাম কৌশিক ঘোষ। কুন্তল? কৌশিক ঘোষ। আচ্ছা কৌশিক ঘোষ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 11 ডিসেম্বর 1998। 1998, টাইমটা বলুন কাশীবাবু, সময়টা বলুন। সময় 11:15 সকাল। 11:15 সকাল, কোথায় জন্ম? জন্ম কোথায়? জন্ম জলপাইগুড়ি। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি আপনার ছেলে হচ্ছে শুক্রবার জন্ম তো? কন্যা রাশি কুম্ভ লগ্ন, উত্তরা ফাল্গুনী নক্ষত্র, নক্ষত্র অধিপতি হলেন রবি, লৌহ পায়াতে জন্ম নরগণ। দেখুন সব থেকে বড় জিনিস হচ্ছে শনি হয়ে গেল নিচস্থ, লগ্নের অধিপতি শনি, শনি নিচস্থ রয়েছে। এবার লগ্নে বৃহস্পতি কেতু, সপ্তমে রাহু, প্রথম তো কথা জানি। হ্যাঁ এবার আপনি অষ্টমে মঙ্গল চন্দ্র, এ মাঙ্গলিকও আছে মাথায় রাখবেন, মাঙ্গলিক হয়ে গেল ভৌমদোষ যেটাকে বলা হয়, কুষ্টি বিচার করে বিয়ে থা দেবেন, নাহলে ডিভোর্স হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি, এর লগ্নে একাদশপতি দ্বিতীয়পতি লগ্নে রয়েছে, বিদ্যার গুণ ভালো হয়, বুধাদিত্য যোগ আছে, কিন্তু বিদ্যায় ব্যাঘাতও দেখাচ্ছে, যেহেতু শনির দৃষ্টি পঞ্চমে যাচ্ছে। এখন কি করছে স্যার বলুন? এখন কি করছে?
এখন পড়াশোনা করছে। হ্যাঁ, সেটা কি পড়াশোনা করছে? বিটেক করছে। হ্যাঁ, একদম ঠিকই আছে। পান্না পড়ে আছে হাতে? হ্যাঁ পড়েছে। একটা পান্না আর একটা ব্লু জারকান পড়ে আছে। ব্লু জারকান পান্না আর একটা প্রবাল। বিটেক করে এমটেক করুক বা এমবিও করতে পারে, দুটোই যোগ আছে। যেহেতু আপনাকে কি বললাম যে রবি বুধ বুধাদিত্য যোগ সেটা রয়েছে দশম স্থানে আর চতুর্থ দৃষ্টি দিচ্ছে, বিদ্যার গুণটা খুব ভালো, বিদ্যা ছাড়া কিছু বোঝেই না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলে রাখি, শুনুন, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এইসব লাইনের উপরে খুব ভালো ন্যাক থাকবে, বুঝলেন? কম্পিউটার সায়েন্সটাও ওই লাইনটাও ঠিক আছে। আপনি হাতে একটা জিনিস দিয়ে রাখবেন ওকে, যেহেতু মঙ্গলের দশা শেষ হয়ে গেছে, ভালো করে শুনুন, এবার রাহুর দশা শুরু হয়ে গেছে। রাহুর দশা 2020 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে। এবার চাকরির জন্য বা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার যোগ স্টার্ট হয়ে গেল। বাইরে যাওয়ার ইচ্ছে আছে ওর? আচ্ছা, না না, আচ্ছা না, বাইরে যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে আছে। ব্যাস, বাইরেই দেখবেন এরপরে সেটেল হবে। রাহুর দশা ঠিক আছে, ভালো ভালো হবে। আপনি একটা ওকে যে পাথর কিছু পড়িয়ে পান্না আর ব্লু জারকান যেটা বললাম, একদম লাইন ঠিক আছে, ক্রিয়েটিভ লাইনের ছেলে, একদম ঠিকই লাইনে গেছে। আপনি আমাকে বলুন, কোন পাথর পড়ে আছে? পান্না পড়ে আছে তো? হ্যাঁ পান্না পড়ে আছে। আর একটা ব্লু জারকান? পান্না এবং চুড়ি পড়া আছে। ব্লু জারকান, ব্লু জারকান, ব্লু জারকান, ব্লু জারকান 8.5 রতির পান্না একটা, ব্লু জারকান 8.5 রতি, 8.5 রতি। আপনি শুনুন টিভিতে, এবার শুনতে পাচ্ছেন না, আমি বলেছি ব্লু জারকান একটা 8.5 রতির আর একটা পান্না, যেহেতু একাদশী শুক্র পঞ্চম স্থানে দৃষ্টি, এটা আপনি জেনে রাখুন। রাহুর দশা শুরু হয়ে গেছে, রাহু এখন ওখানেই বসে পঞ্চম স্থানে। বুদ্ধি তো ভীষণ ভালো দাদা, এটা আমি সত্যি কথাই বলতে পারি। পড়াশোনার যোগটাও ভীষণ ভালো, বাইরে যাওয়ার যোগটাও স্টার্ট হয়ে যাচ্ছে এই বছর থেকেই আর কি, আর বাইরে চাকরি পাবে, সেটার জন্য আপনাদের নিশ্চিন্ত থাকতে পারেন, পড়াশোনা ছেলে ভালো। হ্যাঁ, মাঝে মাঝে যেহেতু শনি নিচ রাশিতে রয়েছে, তা শনি যদি নিচ রাশি থাকে তাহলে কী হয়, পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, একটু বন্ধু বান্ধব বাজে জুটে যাওয়ার চান্সেসটা বেশি হয়ে যায় বা পেটের সমস্যা বেশি হয়ে যায়, তাই জন্য ওকে দিয়েছে। শনি রয়েছে কেতুর নক্ষত্রে, বক্রীও আছে, নিচস্থ আছে, তার জন্য শনির প্রতিকার একটা কিছু করলে ভালো হয়। আমি এটা বলবো না যে নীলা পড়লে হয় না, নীলা পড়া যাবে, যদি নীলাও পড়াতে পারেন তাও ভালো, বা ব্লু দরকার, যেহেতু শুক্রের দৃষ্টিটাও পড়ছে পঞ্চমে, তা 2-in-1 কাজ হয়ে যাবে, শনিরও কাজ হয়ে যাচ্ছে, আপনার শুক্রেরও কাজ হয়ে যাবে। বুধের আপনি পাথর দিয়ে রেখেছেন, ঠিকই আছে, তো এর মানে তার মানে হচ্ছে যে ভালো আছে, কোনো অসুবিধা নেই। না, কালি একটা কবচ অবশ্যই। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার, বলুন। আমি মালদা থেকে বলছি। বলুন স্যার, আপনাকে প্রণাম জানাই। ধন্যবাদ দাদা। আচ্ছা, আমি আমার সম্পর্কে জানতে চাই। বলুন স্যার, বলুন। আমার নাম নয়নজিৎ সেনগুপ্ত। নয়ন বাবু বলুন আপনার। হ্যালো, হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ টাইমটা বলুন নয়ন বাবু। 13-1-1980। 13-01-1980 টাইমটা বলুন স্যার। দুপুর 1:05। দুপুর 1:05। হ্যালো, হ্যাঁ বলুন, কোথায় জন্ম? এই ফরাক্কা, মুর্শিদাবাদের ফরাক্কা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি দাদা, মুর্শিদাবাদ ফরাক্কা। হ্যাঁ, মুর্শিদাবাদের ফরাক্কা। আচ্ছা বেশ, আপনার হচ্ছে রবিবারে জন্ম? হ্যাঁ রবিবারে জন্ম। রবিবারে জন্ম এবং হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক রাশি বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্র, নক্ষত্র অধিপতি হলেন বৃহস্পতি। হ্যাঁ, আর হচ্ছে তার সাথে রাক্ষসগণ এবং তাম্রপাদে জন্ম। দেখুন, সর্বপ্রথম আপনাকে জানাই একটা জিনিস, যে লগ্নের অধিপতি হয়ে গেল আপনার, লগ্নের অধিপতি হয়ে গেল আপনার শুক্র। তা শুক্র আপনার হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি, পঞ্চম স্থানে শনি, শনির দৃষ্টি কিন্তু চন্দ্রের উপরে পড়ছে, চন্দ্র আপনার রয়েছে নিচ রাশিতে, চন্দ্র নিচ রাশিতে নিচস্থ রয়েছে, ডিগ্রি ওয়াইজে নিচস্থ। এবার হচ্ছে শনি যখন চন্দ্রের উপর দৃষ্টি দেয় তখন একটা জিনিস জেনে রাখবেন, এখানে একটা বিবাহের জায়গায় সমস্যা দাঁড় করিয়ে দেয়, কিন্তু টেকনিক্যাল মেকানিক্যাল এইসব লাইনের উপর ভীষণ ভালো ফলাফল দেয়। হ্যাঁ, আমার বিয়ে হয়নি। আমি সেটাই বললাম, বিয়ের জায়গায়, প্রথমেই বললাম তো, বিয়ের জায়গায় সমস্যা দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, বিয়ের জায়গায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে শনির দৃষ্টি, এখন তো আপনার শনির দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ স্থানে, এবার বিয়ে হওয়ার যোগটা চলছে, আপনার 7.5টাও কেটে গেল, 7.5টাও কেটে গেছে, এটাতে খুব ভালো হলো।
কিন্তু কুষ্টি বিচার করে বিয়ে করবেন, কারণ হচ্ছে আপনার চতুর্থ স্থানে মঙ্গল রাহু ছন্ন ছয়যোগ, যদিও বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ, আপনার মায়ের সেবা আপনি মানে যত প্রাণ খুলে করতে পারেন করুন। আপনাকে এটাই বলছি, মায়ের সেবা যারা এখানে যদি করে তাহলে এখানে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এবার শনির দেখুন, শনির দৃষ্টি যখন আপনার সপ্তম স্থানে পড়েছে, এখানে একটা জিনিস জেনে রাখুন, হয়তো একটা জিনিস খারাপ নেবেন না আমার কথা, কোনো কোনো বড় একজন বুঝতে পারছেন, আপনার পরিবারে বড়জন, আপনার বড়জনের আপনি হয়তো অপমান করেছেন, তার জন্য আপনার বিয়েটা কিন্তু আটকে রয়েছে। প্রথম কথা, বড়জনের আপনার দ্বারা অপমান করেছেন, আপনি আপনার দ্বারা অপমানিত হয়েছে। হ্যালো, আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন? আমি তো জোরেই বলছি, বলছি যে কোনো বড়জন, গুরুজন যারা হয় বা বৃদ্ধ মানুষ, তাকে আপনি অপমান করেছেন জীবনে, বুঝতে পাচ্ছেন? আপনি শুনুন, আমি বলছি, শুনুন বলছি, যেমন হচ্ছে আপনার বৃদ্ধজন শনিদেব যেমন পঞ্চম স্থানে রয়েছে আর শনি দৃষ্টি চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে, এটা একটা একদিকে খুব ভালো যোগ হয়, চাকরি সূত্রে খুব ভালো হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে চন্দ্র নিচ রাশিতে বসে আছে আপনার বিবাহের স্থানেই, তা বিবাহের স্থানে যখন চন্দ্র নিচ রাশিতে চলে গেল আর শনির দৃষ্টি তার উপরে পড়ছে, মঙ্গলের দৃষ্টি সেখানেই পড়ছে, তার মানে মঙ্গলের ক্রূর দৃষ্টিও চন্দ্রের উপরে গিয়ে পড়লো, তার মানে চন্দ্র পীড়িত হয়ে গেল। তা আমি কী বললাম, চন্দ্র মানে মা হয়, যে মায়ের সেবা যত্ন যদি যত্ন করে নেওয়া যায় তাহলে প্রথম তো উদ্ধার এখানে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেক পূর্ণিমাতে পূর্ণিমাতে চন্দ্রকে অর্ঘ্য দিন, চন্দ্রকে অর্ঘ্য দেওয়ার নিয়ম হচ্ছে কাঁচা দুধ, তার মধ্যে আতপ চাল, চিনি, এগুলো দিয়ে চন্দ্রদেবকে যদি অর্ঘ্য দেন, সাদা ফুল কিছু দিয়ে, মানে নিচে একটা বালতি রেখে দেবেন, পায়ে যেতে না পড়ে। পূর্ণিমার সময়, এই সামনে পূর্ণিমা তো আসছে, একটু আগে তো আমি একটা কবর মানে কী বলে একটা উপায় বললাম ছেলেদের, যে পাঁচটা লাল ফুল, জবা ফুল, জবা ফুল যদি বা কী বলে বজরংবলীকে, হনুমানজিকে পূর্ণিমার দিন মানে দোল পূর্ণিমার দিন যদি হনুমানজিকে মন্দিরে অর্পণ করেন আর নিজের মনস্কামনা করবেন, তিন থেকে ছ মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে, বিয়ে তো করে নেবেন, বিয়েটা টিকবে কি না টিকবে সেটা তো আগে জেনে নিন, কিন্তু আপনার সপ্তমে বললাম না চন্দ্র নিচ রাশিতে, এবার চন্দ্র মানেই হচ্ছে আপনাকে বললাম স্ত্রীও বলা হয়, মাও বলা হয়, এবং চন্দ্র যদি সপ্তমে নিচ রাশিতে কলঙ্কিত হয়ে যায়, এটা মাথায় রাখুন, কলঙ্কিত যাতে না হয় জীবনটা, এর জন্য আপনি দান পুণ্য মানে পূর্ণিমা তিথিতে এই উপায়গুলো করুন এবং দান পুণ্য করুন। সাদা জিনিস প্রতি শুক্রবার সোমবার করে দান করুন, প্রতি শুক্রবার সোমবার সাদা জিনিস, সাদা জিনিস যাতে সন্দেশ যেমন হলো চাল হলো চিনি হলো দুধ হলো, এগুলোকে যদি দান করেন, আর প্রতি পূর্ণিমাতে দেবী লক্ষ্মীকে কী করবেন, পায়েস, দুধ চালের পায়েস করে যদি ওটাকে মা লক্ষ্মীকে ভোগ লাগানো হয় আপনি লাগান, আপনার তিন থেকে ছ মাসের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং একটা কবচ পরবেন, সেটা হচ্ছে সর্বপ্রথম ওটা হচ্ছে দেবী বগলা, আর একটা হচ্ছে দেবী দক্ষিণা কালী, দেবী ছিন্নমস্তা, দেবী ধূমাবতী, এই সব কটাকে মিলিয়ে একসাথে একটা কবচ গলায় পরুন। তার মধ্যে প্রার্থনা সবসময় এটাই করবেন যে আপনার শুধু বিয়ে বড় কথা, বয়স তো অনেক হয়ে গেল, কিন্তু বিয়েটা যেন টিকে থাকে, এমন কিছু কুষ্টি বিচার করে যদি বিয়ে করবেন তাহলে ঠিক ঠিক। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন দিদি। আচ্ছা, মেয়ের নাম বলুন দিদি। মেয়ের নাম দোরামুন্সি। আচ্ছা বেশ, টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 1997। কত তারিখ? 16 মে। 16 মে, 16 মে, 16 মে, হ্যাঁ হ্যাঁ, 16 মে 1997। আচ্ছা, 16 মে, টাইমটা বলুন দিদি, সময়, সময়টা, সময়টা 12:57। 12:57, কোথায় জন্ম? কল্যাণী, নাসিক, নদীয়া। আচ্ছা, 97 সালে জন্ম, এর হচ্ছে শুক্রবার তো? শুক্রবার, হ্যাঁ। সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্বাষাঢ় নক্ষত্র, নক্ষত্র অধিপতি হলে শুক্র, স্বর্ণ পা এবং নরগণ, নরগণ, ঠিক আছে। হ্যাঁ বলছি, দেখুন সর্বপ্রথম এর লগ্নে মঙ্গল চন্দ্র, বুঝতে পাচ্ছেন? মঙ্গল লগ্নে থাকলে, যেহেতু সিংহ রাশিতে মঙ্গল থাকলে মঙ্গলিক দোষ হয় না, কিন্তু যেহেতু চন্দ্র ঢুকে গেছে এখানে মঙ্গলিক দোষ দাঁড়িয়ে গেল। পঞ্চমপতি বৃহস্পতি বিদ্যার অধিপতি, বিদ্যার অধিপতি ষষ্ঠে চলে গেল, পঞ্চমপতি বুদ্ধির অধিপতি ষষ্ঠে চলে গিয়ে বৃহস্পতি রয়েছে মঙ্গলের নক্ষত্রে, ভীষণ মাথা গরম হয়েছে, বুঝতে পাচ্ছেন?
বিয়ে থাকুক, বুঝে শুয়ে দেবেন কুষ্টি বিচার করে। কারণটা হচ্ছে সপ্তমপতি অষ্টমে এবং ভাগ্যস্থানে সরি দশমী স্থানে রবি শুক্র দারিদ্র যোগ। দশমী স্থানে রবি শুক্র একসাথে থাকলে দারিদ্র হয়ে যায়। লগ্নপতি ওখানে গিয়ে বসে গেল, খারাপ দারিদ্র মানে বুঝতে পারছেন না, দারিদ্র যোগ বলা হয়। এটা এর পিতার জন্য বেশি খারাপ, এর বাবার জন্য, বাবার জন্য বেশি খারাপ। আপনি শুনুন, আমি বলছি, আমি পিতার জন্য দারিদ্র যোগ এখানে খুব ভালো একটা নেই। শনি কেতু যেহেতু অষ্টমে রয়েছে, শারীরিক কষ্ট ভীষণ পাওয়া যায় এবং পেটের সমস্যা, পেচ্ছাপের সমস্যা আর পিরিয়ডসের প্রবলেম ইত্যাদি হয়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস যতই যাই বলি, পঞ্চমপতি যদি ষষ্ঠে গেছে আর ষষ্ঠে গিয়ে আপনাকে মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি রয়েছে, বিদ্যার গুণ ভালো হয়, কিন্তু মাথা ভীষণ গরম করে ফেলে, এরা পড়াশোনার মধ্যে মাথা গরম করে। আর যেহেতু রবি শুক্র একসাথে রয়েছে দশম স্থানে, কর্মস্থান, এবার চলে আসি কর্মস্থানে। তা কর্মস্থানে হ্যাঁ, এমন বলবো না যে কর্মের যোগটা নেই, কর্মের যোগটা ভালো আছে, যে একদমই বলবে তা মানে দারিদ্র হয়ে গেলে তার সব খারাপ হয়ে যাবে, হবে না। আপনি একটা কাজ করবেন, শুধু ওকে সূর্য প্রণাম করতে বলুন, যেহেতু রবি রবি নক্ষত্রে আছে খুব ভালো হয়, আর বৃহস্পতি ও মঙ্গলের নক্ষত্রে, মানে এরা সরকারি চাকরি প্রাপ্তির যোগটা পুরোপুরি হয়। হ্যাঁ, একটা জিনিস যেটা বললাম যে রবি শুক্র বাবার জন্য এখানে শারীরিক দিক দিয়ে ভীষণ খারাপ দেখাচ্ছে, পুষ্টি বিচার করে বিয়ে করবেন, খুব ভালো হবে। আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনাদের আগে যাওয়ার আগে আমি বলে রাখি যে প্রতি সোম মঙ্গল বুধ আর শনি আমি থাকি 117 মহাত্মা গান্ধী রোড, সেটা হচ্ছে কলেজ স্ট্রিটের পাশে। আর বৃহস্পতিবার শুক্রবার, প্রতি বৃহস্পতিবার শুক্রবার আমাকে পাবেন আপনারা গড়িয়াহাট চেম্বারে, গড়িয়াহাটে বৃহস্পতিবার শুক্রবার, আর রবিবার শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে সল্টলেকে। কিন্তু সল্টলেকে বসার জন্য আপনারা জেনে রাখুন, যারাই দেখাবেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট আগে নিয়ে নেবেন। সল্টলেকের নম্বর ইত্যাদি সমস্ত নম্বর মানে আপনাদের যা মানে হ্যাঁ, আর একটা কথা যেটা আমার সামনে এই মাসে তো বোধহয় যাওয়া হবে না, নবরাত্রিও আছে, নবরাত্রির সময় আমরা বেরোই না কোথায়। হ্যাঁ, নবরাত্রি যে কেটে হয়ে যাবে, পুরো হয়ে যাবে তারপরে, মানে আপনার যে বাসন্তী পুজো হওয়ার পরে, তারপরে এপ্রিল মাসের ফার্স্ট উইকে আমি দিল্লি আর ব্যাঙ্গালোর যাওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, আপনারা অনেকেরাই আমি দেখলাম আমাদের মোবাইলে আপনারা SMS করেছেন ব্যাঙ্গালোর আর দিল্লিতে দেখাবার জন্য। যারা দেখাতে ইচ্ছুক রয়েছেন তারা এখনই SMSটা করে দিন, ডেটটাকে আমি পরে অ্যানাউন্স করে দেবো যে কোন ডেটে পাক্কা আমি যাচ্ছি এপ্রিল মাসে আপনার দিল্লি আর ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে যদি দেখাতে চান তাহলে আমরা হোটেল ব্লুম বুটিকে আমি বসি, হোটেল ব্লুম বুটিং ইন্দিরানগরে রয়েছে, হোটেল ব্লুম বুটিং, আর সেখানে আপনারা দেখাতে পারবেন। ব্যাঙ্গালোরের জন্য আপনারা SMS করেছেন অনেক বেশি দেখছি, ব্যাঙ্গালোর থেকে অনেক বেশি SMS হোয়াটসঅ্যাপ এসছে, আর সেগুলো করার জন্য আপনারা করবেন 9163525786 এই নম্বরে করবেন, 9163525786 এই নম্বরে করবেন আপনারা, তাহলে আমার কাছে SMS আসলে আমি সেটাকে আপনাদের কাছে আপনার কাছে কনফার্ম আমার লোকেরা করে নেবে। আপনাদেরকে আরেকটা সুখবর দিয়ে রাখি যে সল্টলেক সিটি সেন্টারে আমাদের আরেকটা শোরুম উদ্বোধন হবে খুব তাড়াতাড়ি। সল্টলেক সিটি সেন্টারের মধ্যে সেকেন্ড ফ্লোরে এটা এখন আন্ডার কনস্ট্রাকশন মানে তৈরি হচ্ছে, ফার্নিচারের কাজটা চলছে। সেখানে আমাদের বন্ড ফর এভার, সেখানে আপনার গোল্ড ডায়মন্ড সিলভার সমস্ত রকমের জুয়েলারি পাবেন। সেটা হচ্ছে আপনাদের সল্টলেকে সিটি সেন্টারের সেকেন্ড ফ্লোরে রয়েছে আপনার দোকানের নম্বর টম্বর আমি সব বলে দেবো। সেখানে আপনার সমস্ত রকমের গোল্ড সিলভার এবং ডায়মন্ড, বিশেষ করে ডায়মন্ড গোল্ড আর সিলভার সব কিছুই পাবেন ওখানে। সেটা ভালো একটা প্রতিষ্ঠান আমরা খুলতে যাচ্ছি আপনাদের আশীর্বাদে। আর যত রকমের রত্ন ইত্যাদি দরকার, রত্ন পড়ুন, আসল রত্ন। আমি বারবার কিন্তু আপনাদের একই কথা বলে থাকি যে রত্ন আমার কাছে অনেকে নিয়ে আসেন, দেখি আমার মনটা খুব খারাপ হয়ে যায়, তো সেই রত্নগুলো পড়া না পড়া একদম বেকার। মানুষ অল্প পড়ুক, ছোটো রত্নই পড়ুক, আসল পড়ুক, তার মানেই হচ্ছে আসল রত্ন থাকলে জীবন যত্ন হতে পারে, আসল রত্নই পড়া উচিত সবসময়। আমাদের শোরুমের সমস্ত আমরা ক্লিপিং আমি আপনাকে নেক্সট টাইম আমি দেখাবো, সমস্ত শোরুমের ক্লিপিং আপনাকে দেখাবো। আর লাইভ কুষ্টির ব্যাপারে আরেকবার বলে রাখি, যারা বাইরে থেকে যদি আনাতে চান আমাদের কাছে এসে নিতে পারছেন না, তারা লাইভ কুষ্টি 1500 টাকা যেমন লাইভ কুষ্টির দাম আছে, 500 টাকা আপনার কোরিয়ার চার্জ লাগবে, আপনাদের 2000 টাকা ব্যাংকের মারফতে আমাদের অ্যাকাউন্টে ফেলে দিতে হবে, তখন আমরা আপনার লাইভ কুষ্টিটা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। সে যেখানে ইন্ডিয়ার যেখানেই খুশি আপনি নিতে চান আমরা পাঠিয়ে দেবো। আপনারা অনেকেরা ফোন করছেন জানতে চাইছেন, সেই জন্য বলছি লাইভ কুষ্টি নিতে হলে আপনাদেরকে পুরো ডেট অফ মানে কী বলে ডেট অফ বার্থ টাইম এবং কোথায় জন্মগ্রহণ হয়েছে তার সব কিছু দিয়ে আর কোথায় আপনার অ্যাড্রেসটা সেগুলো সমস্ত SMS করবেন। হ্যাঁ, দিল্লি আর ব্যাঙ্গালোরের জন্য আপনাকে যে নম্বরটা বললাম 9163525786 এটা আমাদের ইউনিভার্সাল নাম্বার,
সব রকমের আপনার মানে মানে কি বলে যে অ্যানাউন্সমেন্ট ইত্যাদি সব কিছু যা জানতে চাইছেন এই নম্বরে ফোন করলেই আপনারা জানতে পারবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।